सलाम 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 करने की आरज़ू है, सलाम करने की आरज़ू है, इधर जो देखो सलाम कर ले। नंबर वन, यू तो प्रेमी 75 हमारे, ले जा तू कर 77 इशारे, दिल मेरा मुफ्त का खमखा ही तरसते बेचारे, ले जा तू कर 77 इशारे, दिल मेरा मुफ्त का। हेलो बंधुरा, केमन आछो सबाई? आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछि। কি টাইটেল, ইস, শুধু পাখি টাইটেল দিয়েছে তাই না? ছি, বেশ্যা, কেউ বলে কেউ লেখে? ছি 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 ছি, না না না, শুধু পা এটা তুমি একদম ঠিক করনি। তোমার এই ভিডিওটা পরিবারের সবার সামনে কিন্তু চালিয়ে দেখার মতন না, একদম না। তার মধ্যে আবার লিখেছো ডোন্ট ইউজ এয়ারফোন। হ্যাঁ, আমার মত অনুযায়ী আমি যে ভিডিওটা করতে চলেছি এবং আমার ভিডিওর কন্টেন্ট যেটা হতে চলেছে সেটা শোনার জন্য শুধু একটু ক্যালকুলেশন লাগবে, একটু বুদ্ধি লাগবে, একটু বিচার লাগবে, এয়ারফোন লাগবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা এখানে একে অপরকে যখন যুক্তি দিয়ে পারি না, তখন তাকে ডাইরেক্ট কী বলে দেওয়া হয়, তাকে কী বলে দিই? চরিত্রহীন, চরিত্রহীন আখ্যা দিয়ে দিই, ঠিক আছে? এই এ ওর সঙ্গে শুয়েছে, ও ওর সঙ্গে শুয়েছে, এ তার সঙ্গে শুয়েছে, চরিত্রহীন, ঠিক আছে? তো এই যে চরিত্রহীন জিনিসটাকে কিন্তু বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করা ভুল, একদম একদম ভুল। বেশ্যা কাদেরকে বলা হয়? যারা দেহকে বিক্রি করে পুরুষ মানুষের কাছে, দেহকে বিক্রি করে এবং তার বিনিময়ে একটা পারিশ্রমিক নেয়, ঠিক আছে? এটাকে বলে, একে বলে, এই কাজটা যারা করে তাদেরকে বলে বেশ্যা, ঠিক আছে? কিন্তু এই যে কথায় কথায় চরিত্রহীন বলে দেওয়া, এক তো কারোর সঙ্গে কাউকে শুতে কেউ দেখেনি, কারোর সঙ্গে কেউ শুতে দেখেনি, জাস্ট বলে দিচ্ছে, ঠিক আছে, জাস্ট বলে দিচ্ছে। তবে হ্যাঁ, লজিক দিয়ে যদি বোঝানো যায়, যেমন আমি কিনা এতদিন বলে এসেছি, বলছি, বলে যাব যে ইল্লিগাল সম্পর্কের থেকেই বাচ্চাটা হয়েছে, ঠিক আছে? এটা বলার কারণ আছে, যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে এবং সেটা প্রকাশ্যে রয়েছে কারণ। কেউ মানতে চায়, কেউ মানতে চায় না, কেউ মাতৃসত্তাকে সামনে রেখে ঢাল করে নিয়ে তারপরে আড়ালে খেলছে, সেটা আমার দেখার বিষয় না, আমার যেটা বলার আমি সেটা বলবো। কিন্তু এই যে কথায় কথায় বিনা কারণে এর সঙ্গে তাকে, তার সঙ্গে তাকে শুইয়ে দেওয়া, যেমন কিনা আমার সঙ্গে অনেক হয়েছে, তাকে বলে চরিত্রহীন, তাকে বলে চরিত্রহীন, যেটার কোনো প্রুফ নেই। কোনো প্রুফ কি আছে? কোনো প্রুফ নেই, না প্রকাশ্যে আছে না অন্তরালে আছে, শুধু বলে দিলেই তো আর হলো না। এইবার কথা হচ্ছে, একটা কথা ভীষণ শুনি, কি একটা বেশ্যাকে নানান রকমভাবে ঘুরিয়ে বলা হয়, সেটা আমার ক্ষেত্রে বলা হয় না, আমি বেশ্যাবৃত্তি করি না, সুতরাং সেই কারণে আমার গায়ে লাগে না। আর আমি যদি সেই বৃত্তিতে নিযুক্ত থাকতাম তো সেটা আমার গায়ে লাগতোও না। হ্যাঁ, আমি বেশ্যাবৃত্তি করি তাই আমাকে লোকে বেশ্যা বলছে, এতে তো গায়ে লাগার কোনো কারণ নেই, আছে কি? কোনো কারণ নেই। এইবার ঢুকে যাই লজিকে। এতক্ষণ হয়তো অনেকের কানে আমার মুখে এই বেশ্যা শব্দটা হয়তো ভীষণ কাটার মতন বাঁধতে পারে। প্রবলেমটা এই জায়গাটায়, প্রবলেম এই জায়গাটায়। আজকে যদি আমরা হঠাৎ করে আমাদের কোনো শত্রুকে এই কথা বলি, তুই না, তুই একটা ডাক্তার, তুই একটা ইঞ্জিনিয়ার, তুই একটা টিচার, তুই একটা কামার, তুই একটা ছুতোর, তুই একটা ম্যাথর, তুই একটা যত পেশার নাম আছে, ঠিক আছে, তুই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুই একটা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তখন অপরপক্ষের মানুষটা যদি সেই পেশার সঙ্গে নিযুক্ত না থাকে, ঠিক আছে, কারণ এগুলো তো এক একটা পেশার নাম বললাম, তাই না? তখন যদি সেই অপোজিট পার্সনটা সেই পেশার সঙ্গে নিযুক্ত না থাকে, তখন সে কী হবে? অবাক হবে, কী ব্যাপার, আমি তো ডাক্তার নই, তাহলে আমাকে কেন ডাক্তার বললো? আমি তো ইঞ্জিনিয়ার নই, তাহলে আমাকে কেন ইঞ্জিনিয়ার বললো? মানে তর্ক চলছিল, ধরো দুজনের মধ্যে ঝগড়া চলছিল, যাকে বলা হলো তুই একটা ডাক্তার, তুই একটা ইঞ্জিনিয়ার, সে কিন্তু ঝগড়া যে চলছিল সেটা কিন্তু ভুলেই যাবে, সে অবাক হবে, এ কী ব্যাপার, এই ঝগড়ার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার, আরে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বলছে? ধরো আমার গ্রসারির দোকান, তাহলে আমাকে গ্রসার বলবে, তাহলে আমাকে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বলছে? ফারাকটা এই জায়গাটায়, ঠিক আছে? তো আমি যেখানে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার নই, সেখানে যদি আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ঝগড়ার মাঝখানে বলে দেওয়া হয়, তাহলে আমি সেটাকে গায়ে তো লাগবেই না আমার, উল্টে আমি অবাক হয়ে যাব। আর আমি ভাববো যে সামনের লোকটা হয়তো পাগল,
যে ঝগড়ার মাঝখানে আমাকে কি বলছে, ডাক্তার বলছে, ইঞ্জিনিয়ার বলছে। আরে আমি তো ডক্টর ডক্টর ইঞ্জিনিয়ার নই, কিন্তু সেই সামনের মানুষটা যার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে সে যদি আমাকে বেশ্যা বলে, কারণ বেশ্যাবৃত্তিও তো একটা ধান্দা, যেমন বিজনেস, যেমন মুদি দোকান করা, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলি একটা পেশা, বেশ্যাবৃত্তিও একটা পেশা। কিন্তু সামনের মানুষটা যদি আমাকে বেশ্যা বলে, আরে কেটে ফেলবো, তাই না, তার মা মাসি এক করে দেবো, তাই না। এখানেই হচ্ছে মেন্টালিটির ফারাক। আজকে আমি তোমাদেরকে কেন বলতে এলাম জানো, কালকে সবার ভিডিওই দেখি, সবার ভিডিওই দেখি, মানে আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখছিলাম আমাকে কেউ বেশ্যা বলেছে, সেটা নিয়ে বলেছে না, বলে বল বলতেই থাকে, বলতেই থাকে, আমি সবসময় শুনি। আমি ভাবলাম এই টপিকটা নিয়ে আজকে কথা বলি। আমার কেন গায়ে লাগে না জানো, এইটাই হচ্ছে কারণ। কারণ বেশ্যা কোনো গালি নয়, এটা একটা বৃত্তির নাম, এটাকে গালি হিসাবে প্রচলন করেছি আমরা সমাজের কিছু অবুঝ মানুষেরা, অবুঝই বলবো, কারণ তারা লজিক দিয়ে বিষয়টাকে ভাবেইনি, তারা লজিক দিয়ে বিষয়টাকে ভাবেইনি, ঠিক আছে। তো এই এই যে বেশ্যাবৃত্তি, এটা যেহেতু একটা কি বলবো, নির্দিষ্ট বয়সের পরে এই পেশাটাতে পেশার মধ্যে নিযুক্ত হয়, সেই কারণে এই বিষয়টাকে একটা আলাদা সাইটে দেখানো হয়, সোশ্যাল মিডিয়ার একটা আলাদা সাইট রয়েছে তার জন্য, যেখানে কি না ওভার 18, ঠিক আছে, ওভার 18 হলে পরেই তাদের দেখার অনুমতি থাকে। তা কিন্তু একটা কথা বলো তো, কত কি বলবো, আমাদের ইন্ডিয়ার কথাই বলো, কত ছেলে মেয়ে আছে যারা 18 পার হওয়ার পর ওই সাইটে গিয়ে আর কি পর্ন সাইটে গিয়ে ভিডিও দেখে, ম্যাক্সিমাম আন্ডার এজেই দেখে, আন্ডার এজেই দেখে, কেন দেখে বলো তো, কারণ এই জিনিসটাকে আমরা গোপন গুপ্ত এই সমস্ত বলি। আদৌ যে এই জিনিসটা গোপন গুপ্ত নয় সেটা কিন্তু মানে আমাদের গোড়াতেই নেই, এই জিনিসটা, এই জিনিসটা আমাদের গোড়াতেই নেই, এই জিনিসটা গোপন কিছু নয়, এই বিষয়টা গোপনের কিছু নয়, এই বিষয়টাকে যদি আম সাধারণ ভাষায় সাধারণ মানুষের মধ্যে প্রচলন করা হতো না, যে এই এটা একটা ঘটনা, এটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা একটা প্রাকৃতিক ঘটনা, একটা নির্দিষ্ট বয়সের পরে এই হরমোনগুলো মানুষের শরীরে জাগরিত হয়, তারপরে গিয়ে তারা লিপ্ত হয়, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা কি বলবো রিজার্ভড দেশ, সেই কারণে এই বিষয়গুলিকে নিয়ে খোলাখুলি যেহেতু আলোচনা করা হয় না, সেই কারণে এই দেশে না ধর্ষণের মাত্রাটা অনেক বেশি দেখবে। গুপ্ত জিনিসের প্রতি, গোপন জিনিসের প্রতি, লুকিয়ে রাখা জিনিসের প্রতি আমাদের বরাবর কৌতূহল বেশি থাকে, আর সেই কৌতূহলের নিবারণ করতে গিয়ে মানুষ অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে, ঠিক আছে। এই কারণে যদি তোমাকে সামনের একটা মানুষ যদি তোমাকে বিনা কারণে কোনো কারণ ছাড়া বেশ্যা বলে, একদম রিয়্যাক্ট করবে না, ভাববে তার মাথায় কোনো দোষ আছে, কারণ সে তো আমাকে বেশ্যাবৃত্তিতে নিযুক্ত হতে দেখেনি, বা আমি আমি যে সেই বৃত্তিটার মধ্যে নিযুক্ত আছি আমি তো বলিনি, আমি কি বলেছি, তাহলে সে কেন বলছে, সে কেন বলছে, তাকে পাগল ভাব, তাকে পাগল ভাবাটাই বেটার হবে। যে একটা কথা বলছে, যে বা যারা কথা বলছে তার মধ্যে যদি লজিক না থাকে, তাহলে তাকে ভ্যালু দেওয়ার কোনো প্রশ্নই নেই, তাকে ভ্যালু দেওয়ার কোনো মানে কি বলবো চান্সই দিও না, তাকে ভ্যালুই দিও না। শুধু ভাবো, একবার হয়তো বলতে পারো যে আমি তো এই পেশায় নিযুক্ত নই, তাহলে আমাকে এই নাম কেন ধরা হচ্ছে, এই নামের সঙ্গে কেন ডাকা হচ্ছে, ব্যাস ছেড়ে দাও। তারপরেও যদি বলে, তাহলে ভাববে মেন্টালি কোনো প্রবলেম আছে, যে কিনা তার রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে এইভাবে আঘাত করার চেষ্টা করছে। আদৌ বেশ্যা কথাটা আঘাত করার মতন কোনো কথা নয়। আজকে ডাক্তারি যেমন একটা প্রফেশন, হ্যাঁ বাবা মা শিক্ষা দেয় না, বাবা মা শিক্ষা দেয় না, কোনো মানে কি বলবো আমাদের স্কুল কলেজের যে শিক্ষা, পুঁথিগত শিক্ষা, সেখান থেকেও যে মোরাল যে শিক্ষা সেটা আমাদেরকে বেশ্যাবৃত্তিতে কিন্তু নিযুক্ত হওয়ার শিক্ষা দেয় না। ঠিক তেমনি চৌর্যবৃত্তিতেও কিন্তু শিক্ষা দেয় না, ধর্ষণের শিক্ষাও কিন্তু দেয় না, কিন্তু করে তো মানুষ। কিন্তু হ্যাঁ, ওটা হচ্ছে পাপ, এই যে বললাম ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, এগুলি হচ্ছে পাপ, কিন্তু বেশ্যাবৃত্তি কোনো পাপ নয়। তো যেটা পাপ নয় সেটা দিয়ে মানুষ যদি কাউকে গালাগালি দেওয়ার চেষ্টা করে, হার্ট করার চেষ্টা করে, তাহলে সে নিতান্তই বোকা ছাড়া আর কিছু না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, এগুলো হচ্ছে সম্মানের চাকরি, এগুলো হচ্ছে সম্মানের পেশা, ঠিক আছে। তারপরে তোমার, আমরা যেমন বলি, কোনো কাজই ছোটো নয়, ঠিক আছে। কিন্তু আজকে একজন টিচারের পাশে বসে আমাদের চলতে যতটা গর্ব বোধ হবে, একটা ম্যাথরের পাশে বসে যদি আমি জানি সে ম্যাথর আমাদের পাশে বসতে কিন্তু একটু হলেও মনের মধ্যে বাঁধবে, কেন জানো তো, এই শিক্ষাগুলো আমাদের
রুট থেকে আসেনি যে সবাই সমান, সবাই খেটে খাচ্ছে, সবাই খেটে খাচ্ছে, উপরন্তু মেথডদের খাটনি বেশি, আর তাদের জন্য আমাদের সাফ থাকে, টয়লেট সাফ থাকে। তো অনেক গভীরে আমি যেই কথাগুলো বলি এটা মানে কি বলবো, মানে ওটাকে হজম করতে বা গ্রহণ করতে পারবে না অনেকে, সেই কারণে আমি টাইটেলও দিয়ে দিয়েছি, থাম্বনেলও দিয়ে দিয়েছি, যাতে করে নিজের দায়িত্বে তোমরা আমার ভিডিওটা খুলো, নিজের দায়িত্বে। এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ একটাই, কারণ বেশ্যা বললেই কেউ বেশ্যা হয়ে যায় না, যেমন ডাক্তার বললেই বিনা ডিগ্রিতে কেউ ডাক্তার হয়ে যায় না, টিচার বললেই টিচারই করা ছাড়া টিচার হওয়া যায় না, ঠিক আছে, মানে প্রফেশনালি টিচার। তেমনি বেশ্যা বৃত্তিতে নিযুক্ত না হলে পরে তাকে বেশ্যা বললেই সে বেশ্যা হয়ে যায় না। আশা করছি তোমাদেরকে আমার টপিকটা বোঝাতে পেরেছি। সুতরাং এরপরে কেউ যদি তোমাকে বিনা কারণে বেশ্যা বলে, ডোন্ট রিয়্যাক্ট, একদমই রিয়্যাক্ট করো না, কারণ সে লজিক নেই, সেই কারণে হার্ট করার জন্য এই কথাগুলো বলছে, ঠিক আছে। আর আরেকটা কথা কি বলতে যাব ভুলে গেলাম, ও আর পানুমাসি যাকে বলা হয় তার বলার কিন্তু কারণ আছে, বা জাস্ট পতিতা যাকে বলা হয় তারও কারণ আছে, আর কারণগুলো আর এলাবোরেট করলাম না, তোমরা অলরেডি সবাই জানো, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, প্রত্যেকের মতামত কাম্য, সবাই বিচার বুদ্ধি করে ভিডিওটা দেখো এবং বিচার বুদ্ধি করেই কমেন্টটা করো। যদি এখানে কোনো নেগেটিভ কমেন্টও আসে আই ডোন্ট মাইন্ড, কারণ আমি জানি যেই বিষয়টা আমি বুঝতে পেরেছি সেই বিষয়টা তোমরা হঠাৎ করেই বুঝে যাবে সেটা আমি মানে আশাও করি না, আর যারা যদি বুঝে যাও তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক। টাটা।